শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই, আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো আগের ব্লগে দেখেছই যে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় মামার বাড়ি থেকে মাসির বাড়ি চলে এসেছি। তো এখন সকাল হয়ে গেছে, দেখো শুয়েছিলাম মাসির বাড়িতে, আর সকালবেলাতেই ব্রাশটা হাতে করে ছাদে চলে এসেছি। এখানে ব্রাশটা করে নেব আর হচ্ছে মুখটা এখানেই ধুয়ে নেব। আর তোমরা তো দেখেছো কালকে মামার বাড়িতে অনেক কিছু নিয়ম হয়েছে বিয়ের, আজকেও কিন্তু অনেক নিয়ম হবে, খুব মজা হবে, খুব আনন্দ করব। তো কালকে গায়ে হলুদ হয়েছে, আজকেও গায়ে হলুদ হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভোরবেলা থেকে তো আবার আনন্দ করা শুরু হয়ে গেছে, আমি ভাবছি আমরা আর কি কখন যাব। তো সকালবেলা উঠে তো যাওয়া যায় না, ব্রাশ করব, এখানে চাটা খাবো, খেয়ে স্নান টান করে যাবো। বুঝতেই পারছো ওখানে বিয়ে বাড়ি, অনেক লোকজন আছে, স্নান করতে আর কি অসুবিধা, অনেক বাথরুম টাথরুম আছে, তবেও ওই অনেক মানুষ থাকলে আর কি একটু ভিড়ভাড়টা হবে, তো সেই জন্য ভাবছি এখানে স্নানটা সেরে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই মাসির বাড়ি থেকেই শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি, তারপরে দেখো নিচে এসে চা বসিয়ে দিলাম। মাসি তো বাড়িতে নেই, আর মাসি বলে দিয়েছে যে চা করবা, করে খেয়ে দিয়ে চলে আসবা, তাই দেখো চা করে নিচ্ছি মাসির রান্নাঘরে। সকাল সকাল চা করে নিলাম, আর মাসির বউ আছে কিন্তু ওর না শরীরটা খারাপ, তো সেই জন্য উঠতে পারিনি, তাই আমি করে নিলাম। আর আমাদের তো সকালবেলা ওঠা অভ্যাস, আর ওরা শহরের মানুষ একটু দেরিতে ওঠে। তো যাই হোক, এদিকে চাটা আমার হয়ে গেছে, এবারে চাটা নামিয়ে নেব, তারপরে খেয়ে নেব। মাসিদের বাড়িতে চা করলাম, চা করে চা খেয়ে একদম স্নান করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি লজে। আর কি বলতো, রেডি হইনি এখনো, আর যে শাড়িটা পরে কালকে রাত্রে বাড়ি গেছিলাম ওইটাই শুধু নিয়ে গেছি, আর কিছু নিয়ে যায়নি, তো ওটা পরে আপাতত এলাম। আর বেলা হয়ে গেছে জলখাবারের, তো সেই জন্য ভাবলাম জলখাবারটা খাই, তারপর আবার রেডি হয়ে আসবো। তো এখন এসেছি, জলখাবার খাবো, খেয়ে আমাদের বাড়ি যাবো, আমাদের বাড়ি গিয়ে আবার রেডি হবো, রেডি হয়ে যাচ্ছে আমার। চলো দুটো তাহলে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে হচ্ছে আবার রেডি হয়ে যাবো। এখন দেখো কেমন কেমন করে আর কি চলে এসেছি, কিছুই সাজু করতে পারবে না। আর সবাই আগে যারা এসছে তারা একদম সেজে ফুটে রেডি হয়ে চলে এসেছে। চলো দুটো রেডি হতে হবে, তাহলে খেয়ে নিই গে। জলখাবারে আছে পুরি, আর দেখো তরকারি আছে, আর আছে খিদেও পেয়েছিল, অনেকটা বেলা হয়ে গেছে। জল খাবার খাওয়া হলো, তারপর এখন দেখো মামার বাড়ি যাওয়ার জন্য লজ থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। লজ থেকে মামার বাড়ি এসে দেখো চট করে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে জল আনতে যাওয়ার জন্য। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আর নাচতে নাচতে আনন্দ করতে করতে আমরা চলে এসেছি মামাদের যে দিঘির ঘাট আছে সেই দিঘির ঘাটে। আর দেখো এখানে আমি এখন কলসিতে জল ভরছি, আর পাঁচটা সদবা মিলে আমাকে ধরে আছে। আর যেখানে কলসিটা ডুবিয়েছি সেখানে জানো তো বেশি জলই নেই, মানে আমি তো বুঝতে পারিনি, প্রথমবার এসেছি তো আমি মনে করেছিলাম জল আছে, দিয়ে আবার দেখছি কলসিটা ডুবছে না, তাই আবার একটু নিচে নামলাম, নিচে নেমে কলসিটাকে ভরে নিয়েছি। আর জল ভরার আগে এখানে আলপনা দিতে হয়েছিল, তেল সিঁদুর দিতে হয়েছিল, আর একটা পান সুপারি আর বাতাসা দিতে হয়েছিল পুকুর ঘাটের পুকুর পাড়ে। তো দেখো জলটা এখন ভরে নিচ্ছি। আর জানো তো এই যে কাজটা করছি, কলসি নেওয়া কাজটা, আমি আগে কোনো বিয়েতে এই কাজটা করিনি, এই প্রথমবার এই ননদের বিয়েতে এই কাজটা আমি করলাম। আবার নাচতে নাচতে বাড়ি যেতে শুরু করলাম।
আর আমি তো এবার বেশি নাচতে পারছি না, কারণ জল আছে, বেশি মানে নড়াচড়া করলে তো জল পড়ে যাবে, সেই জন্য এখন আমি শুধু হাতটাই নাড়াচ্ছি আর সবাই নাচছে, খুব ভালো লাগছে। জলের কলসি নিয়ে চলে এসেছি চারতলার ছাদের ওপরে, মানে পাঁচতলাতে, মানে অনেকক্ষণই লাগলো আসতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। আর এদিকে দেখো গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গেছে, তো কালকেও গায়ে হলুদ হয়েছে। কি জানো তো, গোধূলির লগ্নে হচ্ছে আজকে বিয়েটা হবে, সেই জন্য নিয়মগুলো কালকে করে রাখা হয়েছে, আর আজকে শুধু ওই যে ভিডিও শ্যুট নেওয়ার জন্য আর কি এগুলো করা হচ্ছে। তো গায়ে হলুদ দেওয়ার পর দেখো এখন ওকে স্নান করানো হচ্ছে, আর ও বলছে জলটা খুবই ঠান্ডা। সত্যি গো, জলটা খুবই ঠান্ডা ছিল। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা আবারও চলে এলাম লজে, আর লজে এসে খেতে বসে পড়লাম, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আর দেখো দুপুরে রান্নায় আছে ভাত, মসুর ডাল আর একটা পাঁচ তরকারি, মাছের ঝাল, আর পরে দিয়েছিল চাটনি। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। গেটের ওই দিকটায় গেছিলাম, টোটো করা আছে তো, মানে বাড়ি থেকে নিয়ে আসছে, মানে লজটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়ালাম, গাড়ি আর এলো না, যে গাড়ি আর কি ভাড়া করা আছে। তারপর উল্টো সাইড দিকে এলাম, যে এদিকে টোটো ভাড়া করবো, তারপরে হচ্ছে বাড়ি যাবো। চলো চলো, চাপো চাপো, টোটো পেয়ে গেছে। ওই দিকটা কতক্ষণ দাঁড়ালাম, টোটো পাচ্ছি না পাচ্ছি না, টোটো সব বলছে যাবে না। দেখো এই দিকটা এসছে, পেয়ে গেছে। রুদ্র এসো, লজ থেকে চলে এলাম আবার মামাদের বাড়ি। তো এবার খাওয়া দাওয়া করে উঠতে হবে ওই চারতলায়, মানে এই ওপর নিচ ওপর নিচ করে কি বলবো, এত আলুনি হচ্ছে বলার নেই। খাওয়া দাওয়া করে তো আরও উঠতে ইচ্ছে করবে না, মানে পাগুলো এত ধরা ধরে যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে এসে একটু আমি রেস্ট নিইনি, রুদ্রকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, তারপরে আবার সাজুগুজু করতে শুরু করে দিয়েছিলাম। আর তোমাদেরকে তো বলেছিলাম যে গোধূলি লগ্নে বিয়ে হবে, তাড়াতাড়ি লগ্ন আছে। তো দেখো এখন পাঁচটা বাজে আর চলে এসছে বর। তো চলে এলাম আমরা সবাই নিচে বরকে বরণ করার জন্য। তো দেখো বর এখন গাড়ি থেকে নামছে, আর এই যে বরণ ডালা নিয়ে আছে, এটা হচ্ছে বড়মামি। বড়মামি এখন বরকে বরণ করে নিচ্ছে, জামাইকে বরণ করে নিচ্ছে। তো ওদের আসতে অনেকটাই সময় লাগলো, আর হচ্ছে ওদের বাড়ি ব্যান্ডেলে, অনেকটাই দূরে, 11টার সময় বেরিয়েছে, এখন 5টা বাজে, এইমাত্র ঢুকছে, মানে বোঝো কতটা জার্নি করে আসতে হয়েছে। তো যাই হোক এখন বরকে বরণ করে ঘরে নিয়ে যাওয়া হবে। ছেলের বাড়িতেও বিয়ের দিন যে নিয়মগুলো থাকে সেগুলো কালকে করে নেওয়া হয়েছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা দূরে বাড়ি, ওই যে 11টার সময় বেরিয়েছে, সকালে কোনো নিয়মই করা সম্ভব নয়। তো সেই জন্য আগের দিন নিয়ম হয়ে গেছে, তারপরের দিন শুধু বিয়ে করতে এসছে। তো দেখো বরকে এখন নিয়ে চলে আসা হয়েছে চারতলার ওপরে, মানে পাঁচতলায়, আর এই যে ছাদনাতলায় বরকে এখন বসানো হয়েছে। তবে আমাদের কনে কিন্তু এখনও আসেনি, ও রেডি হয়ে গেছে, এবার ওকেও নিয়ে আসা হবে এখানে। আমাদের ননদিনও রেডি, আর ননদিনেকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ননদকে কেমন লাগছে বিয়ের সাজে। শুভ দৃষ্টি হয়ে গেছে, আর সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওই রুদ্র সঙ্গে আমি একটু নিচে গেছিলাম, তো দেখো আবার ওপরে চলে এলাম, আর এসে দেখছি এখানে মালা বদল হচ্ছে। তবে এই যে মালা বদল, বিয়ে, এগুলো হচ্ছে সব কিছু বাড়িতে ছাদে হচ্ছে প্যান্ডেলের মধ্যে, আবার বিয়ে হয়ে যাবে তারপরে লজে যাবে। তো দেখো ওদিকে তো ওদিকটা সব কিছু হয়ে গেল, এখন এখানে কন্যাদান করা হচ্ছে। তো ছাদনাতলায় এখন বসানো হয়েছে, মামা ওদিকে বসে আছে, আর দুই দিকে, একদিকে বর একদিকে কনে বসে আছে। সম্প্রদানের আগে আর কি যে কাজগুলো করতে হয় সেগুলো করা হচ্ছে। ওদিকে ছাদনাতলায় হস্তবন্ধন, তারপরে কন্যাদান, ওগুলো সব নিয়মগুলো হয়ে গেছে। এখন দেখো এখানে যে যজ্ঞর ব্যবস্থা করা হয়েছে, বৈষ্ণব মতে বিয়ে হবে সেই জন্য এই আয়োজনগুলো করা হয়েছে। তো এখানে হচ্ছে সিঁদুরদান করা হবে, এখন সিঁদুরদান করা হবে। তো সিঁদুরদান করার জন্য সব দেখো রেডি। তো একদিকে কিন্তু সিঁদুরদানের অনুষ্ঠান চলছে, বিয়ে চলছে, আর একদিকে কিন্তু একটু হরিনাম সংকীর্তন হচ্ছে। তো দেখো এখন সিঁদুরদান করা হচ্ছে, আর ননদকে দেখতে তো খুব খুব সুন্দর লাগছে, কি বলবো, একদম চোখ ফেরানোই যাচ্ছে না।
তো তিনবার দিতে হয়, প্রথমে একবার দিল, আবারও দেখো দিল, আর একবার দিয়ে দেবে, তারপরে লজ্জাবস্ত্র দিয়ে মুখটা ঢেকে দেবে। বাড়িতে তো সিঁদুরদান হয়ে গেল, আর তেমন কিছু নেই, তারপরে যে নিয়মগুলো ছিল সেগুলো করছিল, আর আমরা ভাবলাম না এবারে লজে যাই, অনেকটা রাত হয়ে গেছে, তাই দেখো লজে চলে এলাম। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর লজে এসে প্রথমে দেখো নিয়ে নিলাম চিকেন কাবাব। এখানে কিন্তু 5 রকমের স্টল করা আছে, অনেক কিছু আছে, তবে প্রথমে এসে চিকেন কাবাবটা খেলাম। আর রুদ্র দিদিদের সাথে আগে চলে এসেছিলো, দিদিরা আগেই এসেছিলো, ওই যে ভাগ্নিগুলো বলছিল ফুচকা খাবে আর কি, সেই জন্য আগেই এসেছিলো, আর আমি আসতে পারিনি, ওই যে তোমাদের সাথে বিয়েটা শেয়ার করবো বলে, সিঁদুরদান তারপর যে নিয়মগুলো হলো সেগুলো শেয়ার করার জন্য আমি থেকে গিয়েছিলাম। চিকেন কাবাব খাওয়ার পর চলে এলাম ফুচকা খাওয়ার জন্য। আর তোমরা তো জানোই ফুচকা খেতে আমি কতটা ভালোবাসি, প্রথমেই তো ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো যাই হোক ফুচকা খেলাম। আর এদিকে দেখো দেয়া হচ্ছে জিলাপি আর পনির পকোড়া, তবে এই দুটো জিনিস আমি খাইনি, ওই মিষ্টি জিনিস না খেতে একদমই ইচ্ছে করছে না, সেই জন্য খেলাম না। তো চলো আর কী কী আছে সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো, আর যেটাই খেতে ইচ্ছে করবে সেটা আমি খাবো। ফুচকা খেয়ে একটু বসলাম, সবাই এসেছিলো, সবার সাথে দেখা করলাম, একটু গল্প করলাম, তারপরে দেখো চলে এসেছি। এখানে দেয়া হচ্ছে মশলা সোডা, তো অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস আছে, সব কিছু মিক্স করে, ওই যে জল জেরা দিচ্ছে, তারপর বিল্লবন অনেক কিছু দিচ্ছে, লেবু দিচ্ছে, তারপরে এটা বানিয়ে দিচ্ছে, খেতে কিন্তু খুব ভালো ছিল। তবে আমি না অত বড় গ্লাস দেখছো, অত বড় গ্লাসের এক গ্লাস নিয়ে আমি একটুখানি নিয়েছি, কারণ আমার ঠান্ডা লেগে আছে সেই জন্য। কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর তো অনেকক্ষণই বসে থাকলাম, ওই যে কাকা কাকিমা দেওর ননদ ওরা সবাই এসছে, আর হ্যাঁ দিদি জামাইবাবু এসছে, তোমাদেরকে তো বলাই হয়নি, তোমরা অবশ্য দিদিকে ভিডিওতে দেখেছো তবে বলা হয়নি। তো জামাইবাবু দুপুরে এসেছিলো, তবে এদিকে আর আসেনি, আমাদের একদম গ্রামে গেছিলো। তোমরা যার সঙ্গে আমার নাচ দেখলে সেটা হচ্ছে মেজো দাদু, দাদু যাচ্ছিল তাই দাদুর সাথে একটু নাচ করে নিলাম। আর এদিকে দেখো যত রাত বাড়ছে তত কিন্তু সবাই আনন্দ করছে বেশি বেশি, আর নাচে আর কি মেতে উঠছে, তো সবাই এখানে নাচ করছে। আর বর বউ চলে এসছে এই লজে, তো দেখো একদম জমজমাট পরিবেশটা, খুব ভালো লাগছে, অনেক নাচানাচি হলো। আর জানো এদিকে তো ছবি তোলা হয়নি ননদের সাথে একটাও, তাই ছবি তুলবো বলে চলে এলাম। তো দেখো এরা চলে এসছে, আর দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগছে। তো অনেকটা রাত হয়ে গেছে, তো আর বেশিক্ষণ থাকবো না, এবারে হচ্ছে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, আর এখন বেজে গেছে রাত 11টা। তো দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি টেবিলে, আর দিয়ে দিয়েছে এখন ডিশ একটা, আর কলার কলার দিলে এখন কিছু খাবার দাবার আসেনি, খাবার দাবার দেখ, তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী মেনু আছে আমাদের বিয়ের জন্য। দেখো বসে পড়লাম, মেনুটা দিল, তাই বসে বসে মেনুটা দেখে নিচ্ছিলাম যে আজকের মেনুতে কী কী আছে। প্রথমেই তো দিয়েছে মিনারেল ওয়াটার, স্যালাড, কাসুন্দি, আর হচ্ছে ফিশ বাটার ফ্রাই, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি, আর খেতে তো খুব ভালো হয়েছিল। ফিশ ফ্রাইটা খেয়ে নিয়েছি, তারপরে দিল রাজকচুরি আর পটেটো স্টাফ, এটা খেতেও তো খুব ভালো ছিল, তো এটা এখন খেয়ে নিচ্ছি। তো চলো এখন কি আসছে দেখা যাক। তারপরে দেখো চলে এসছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ঝাল ফ্রাই, তো এটা এখন খেয়ে নিই। তারপরে দিয়েছিল সাদা ভাত, মুগমোহন, দই মাছ আর হচ্ছে মটন রাজবাড়ি। আর যারা মটন খায় না তাদেরকে তো চিকেন দিয়েছিল, আর তোমরা তো জানোই আমি তো মটন খাই না, তাই দেখো আমাকে দিয়েছে চিকেন। তবে চিকেন আমি একটা খুব ভালোবাসি না, মানে বেশি খেতে পারি না, ওই এক পিসই আমার কাছে ঠিক আছে। তো তবে দেখো খুব বড় একটা পিস দিয়েছে আমাকে, তো এটাই আমি খাবো, আর একটা দিয়েছে সেটা আমি খেতে পারিনি গো। তো তারপরে তো দিয়েছিল চাটনি, পাঁপড় আর ক্ষীর চমচম, তারপরে এসেছিল রাজভোগ, আইসক্রিম আর মিঠাপান। কালকে রাত্রে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম, আর তেমন কোনো সুর নেওয়া হয়নি। তো দেখো সকাল হয়ে গেছে, এখন বাজে তারপরের দিন সকাল 8টা, এখন হচ্ছে বিদায় দেওয়া হবে, সেই জন্য আশীর্বাদ করা হচ্ছে, মামি আশীর্বাদ করছে, আর এখানে দেখো মেয়ে জামাই দুজনে বসে আছে, তো সবাই এক এক করে আশীর্বাদ করলো, আর মাকে তো শেষে করতে হয়, তো সেই জন্য মামি শেষবেলাতেই করছে। তো আশীর্বাদ হয়ে যাবে, তারপরে হচ্ছে নিচে যাবে, দিয়ে বিদায় দেওয়া হবে।
এ বাড়িতে মামার মেয়ে বলতে একটাই মেয়ে, আমাদের তো দুই মামা, দুই মামার মধ্যে বড় মামার একটা মেয়ে, খুব আদরের, খুব যত্নের, মানে তাকে সবাই ভালোবাসত, আর সেও না সবাইকে আপন করে নিত, সবাইকে খুব ভালোবাসত। আর সে আজ এই বাড়ি থেকে চলে যাচ্ছে, তাই সবাই ভেঙে পড়েছে, সবার খুব মন খারাপ, সবাই খুব কান্নাকাটি করছে জানো তো, মানে এখানে এমন কেউ নেই যে চার চোখের জল আসেনি, আমরাও খুব ভেঙে পড়েছি, দেখো মাকে জড়িয়ে ধরে কত কান্নাকাটি করছে, সবাই ওকে বলছে একটু চুপ কর, এতটা রাস্তা যাবি শরীরটা খারাপ করবে, মানে খুব ভেঙে পড়েছে, এতটা দেখো ওর মন খারাপ, শরীর খারাপ করছে, ও মানে হেঁটে যাওয়ার ক্ষমতাটুকু ওর নেই, এমনভাবে আসছে। তো যাই হোক, বিধাতার তো এটাই নিয়ম, মেয়েদেরকে বিয়ের পর একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে। এ থেকে দেখো ননদকে গাড়িতে ওঠানো হচ্ছে, ওর বিদায় বেলা, আর কনকাঞ্জলিটাও দেয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এদিকে তো ননদ বিদায় হয়ে যাচ্ছে, তো চলো বন্ধুরা আমিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।